এছাড়ার মধ্যে আরেকটি বিষয় আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, যেটা আমরা সবসময় পাঠ করি, ইন্নাল্লাহু মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর প্রতি সালাম এবং সালাত পাঠ করো। আমরা ফার্সিতে পারদর্শী, তো ফার্সি শব্দ আমাদের মাঝে চলে এসছে, তাই আমরা দুরুদ বলি। দুরুদ শব্দটা কোনো অসুবিধা নাই, নামাজও ফার্সি, রোজাও ফার্সি, কিন্তু সালাত এবং সালাম বলাটা অতি উত্তম। আর এই দুরুদটি একটি দুরুদ, দুরুদ ইব্রাহিম। দুরুদে কবরস্থানে গেলে দেখবেন দুরুদে হাজারির ছড়াছড়ি, কচু গাছের পাতার মতো দুরুদে হাজারি। প্রথম তো কবরে কোনো কিছু লিখা এবং আর্ট করা যাবে না। দ্বিতীয়ত দুরুদ, এমনকি দুরুদ ইব্রাহিমও সেখানে লিখা যাবে না বা দেওয়া যাবে না। দুরুদে হাজারি তো প্রশ্নই নাই, কে বানালো এই দুরুদে হাজারি, কোত্থেকে এই দুরুদে হাজারি আসলো? দুরুদে তুনাজ্জিনা, দুরুদে নারিয়া, দুরুদে আকবর, দুরুদে এই হাজারি ইত্যাদি সব মানুষের বানানো, এবং অনেক ক্ষেত্রে শিরকের বিষয় রয়েছে দুরুদে তুনাজ্জিনার মধ্যে। রাসূলের পরিচয়ে রাসূল নিজেই দিচ্ছেন ডাইরেক্ট, কোনো বিশেষণ লাগানো হয়নি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাইয়েদেনা, নবীয়েনা, শাফিয়েনা, হাবিবেনা, মালজানা, কিছুই বলা হয়নি, ডাইরেক্ট বলা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। রাসূল বলেছেন আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না, আমি শুধু বলো আমার ব্যাপারে আমি আল্লাহর বান্দা এবং রাসূল। তাই তো আত্তাহিয়াতুর লিআশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।